45 কেজি গাঁজা সহ গ্রেপ্তার দুই। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার বংশবাটি মোড়ে 34 নম্বর জাতীয় সড়কের ওপরে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মোট 3 জনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে পাওয়া যায় 3টি ব্যাগ, আর 3টে ব্যাগের ভিতরে ভর্তি ছিল গাঁজা। ইতিমধ্যেই পুলিশ তাদেরকে রিমান্ডের জন্য আদালতে পাঠিয়েছে। পরবর্তী পুলিশ রিমান্ড নেওয়ার পরে পরবর্তী জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করবে পুলিশ। এই বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করে জানাই এসপি ওয়াই রঘুবংশী কি বললেন তিনি, চলুন শুনি। সুমন্ত দাস ও জিয়াউল রহমানের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। কালকে রঘুনাথগঞ্জ থানায় রঘুনাথগঞ্জ পুলিশ টিম যেটা রয়েছে তারা একটা ভালো কাজ করেছেন। 3 জন ব্যক্তি, নাম হলো মুকুল বিশ্বাস অফ জেলঙ্গি, বাবর মোল্লা অফ দমকল, গোলাম মুর্তাজা অফ দমকল, 45 কেজি গাঁজা নিয়ে যাচ্ছিল। কোথায় নিয়ে যাচ্ছিল, কার কাছে নিয়ে যাচ্ছিল, এটা আমরা তদন্ত করছি। আর আপনারা জানেন ইতিমধ্যে আমরা 2-3 দিন আগেও কিন্তু আমরা জালনোর থেকে শুরু করে এসব ব্যাপারে প্রত্যেক থানাকে অভিযান করার জন্য বলা হয়েছে। ওনারা প্রত্যেক থানায় কিন্তু অভিযান চলাচ্ছে এবং ভালো কাজ করছে। ঠিক আছে, তো এদেরকে কি রিমান্ডার অ্যাপিল করছে? রিমান্ডার প্রেয়ার করা হবে। আর রিমান্ড নিয়ে এসে কোথায় নিয়ে যাচ্ছিল, কোথায় থেকে কিনেছিল, এসব ব্যাপারে তদন্ত। বর্তমান আনুমানিক বাজার মূল্য কত সাহেব? আনুমানিক বাজার মূল্য কত হবে? বংশবাটি যেখান থেকে ধরা হয়েছিল ওইখানে লেখা আছে, বংশবাটি। ঠিক আছে।